हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल कुक विद सुनाना। आज के रेसिपी आचारी आलू बा आलू आचारी ग्रेवि। आलूर आमरा विभिन्न धरण रेसिपी खेये थाकि, आमरा साधारणत एक्सपेरिमेंट विभिन्न रेसिपिर संगेई करे थाकि। तो आज के आमी जे आलू आचारेर भिडियो निये एसेछि सम्पूर्ण निरामिष पद्धतिते, एर स्वादटा दुर्दान्त। एर मध्ये जेहेतु एटा आचार, नामटा शुनेई बुझते पारछेन एर मध्ये चटपटा स्पाइस रयेछे, एर मध्य टक झाल मिष्टि समस्त किछुई रयेछे। एकटा खूब चटपटा रेसिपी। एटार संगे रुटी लुचि बा शुकनो पोलाओ जे कोनो किछुर संगेई खावा जाबे। ताहले आजकेर भिडियो देखे नेई। आलू आचार बानानोर जोन्नो आमार एखाने मेन इनग्रेडियेंट मसलार मध्य सेटा हलो दई। आमि एखाने 200 ग्राम टक दई रेखेछि, खूब भालो करे फेटिये रेखेछि, एकदम स्मूथ करे फेटिये नियेछि। এটাই হলো মশলার মধ্যে মেন ইনগ্রেডিয়েন্ট। এছাড়াও আরও কিছু মশলা, আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবো একে একে দইটার মধ্যেই। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারটা ভীষণ ভ্যারি করবে, মানে কালারটা একটা সুন্দর কালার আসবে, রেড কালার। এবং এটা কিন্তু অতটা স্পাইসি নয় কালারটার জন্য, এটা দিতে হবে। এরপরে আমি দেব হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও অবশ্যই কালারের জন্য। এছাড়াও আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো একে একে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে আমি প্রায় 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা সবসময়ই বেশি রাখতে হবে, যেহেতু এটা আলু আচার। যে কোনো গ্রেভিতে ধনে গুঁড়ো, ধনের একটা খুব সুন্দর গন্ধ থাকে এবং টেস্ট থাকে, এটা স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। এখানে 1/4 চা চামচ পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, হিংটা অবশ্যই দেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আচার। আর 1 চা চামচ পরিমাণে আচারের মধ্যে যে তেলটা থাকে, সর্ষের তেল, আচারের ফ্লেভারের যে তেল থাকে, তো সেই তেলটা, যেহেতু এটা আলু আচার তো সেই কারণে অবশ্যই আচারটা ব্যবহার করতে হবে। আপনারা যে কোনো ধরনের আচার দিতে পারেন। আমি এখানে মিক্স পিকল বা পচরঙ্গা আচার, এটাকে আমি এখানে দিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আর সব শেষে দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গে থেতো করে রেখেছি বা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা আদা এবং কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি সাইজের আদা। আর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কীরকম ঝাল খেতে পছন্দ করবেন, তো সেই অনুযায়ী আরও একটু বেশি বা কম কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। এটা থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা টোটাল কোয়ান্টিটিটা 1/2 চা চামচ। সব কিছুকে মিশিয়ে নিলাম, আমার মশলাটা রেডি হয়ে গেল। এবার আমি ফোড়নটা দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে বেশ কিছু ফোড়ন এখানে অ্যাড করছি, যেহেতু এটা আচার। আচারের মধ্যে সাধারণত যেগুলো যায়, গোটা জিরে রয়েছে, গোটা মুড়ি রয়েছে, ধনেটাকে আমি কিছুটা ক্রাশ করে রেখেছি, গোটা মেথি, কালো জিরে এবং 2টো শুকনো লঙ্কা রেখেছি। এগুলো আমি এখানে ফোড়নের মধ্যে অ্যাড করব, সবই 1/4 চা চামচ পরিমাণে রয়েছে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর আমি এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটা, রান্নাটা সর্ষের তেল এবং সাদা তেল সম পরিমাণে মিশিয়ে বানাচ্ছি। আপনারা যদি চান পুরোটা সর্ষের তেলে বানাবেন, সর্ষের তেলে বানালে তো এর স্বাদটা খুবই ভালো হবে। আর যদি সমস্যা থাকে পুরোটা সাদা তেলেও বানাতে পারেন। আমি এখানে যেহেতু আলু আচার, তো আমি এখানে সর্ষের তেল এবং সাদা তেল দুই ধরনের তেলের মধ্যেই মিশ্রণ করে এটাকে আমি বানাচ্ছি। তো দেখিয়ে দিচ্ছি, তেলটা এবার আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। আমার এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে তেল রয়েছে। তো তেলটা ভালো গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়নে যে গোটা মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। ফোড়নটাকে এবার একটুখানি তেলের মধ্যে ভাজা করে নিতে হবে, ফোড়নের যে গন্ধটা, এর এসেন্সিয়াল অয়েলগুলো যাতে তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এখানে 4টে বড় সাইজের আলু রেখেছিলাম, সেগুলোকে কেটে নিয়েছি, মাঝারি সাইজের পিস করে নিয়েছি। তো সাইজটা কীরকম রেখেছি সেটা দেখতেই পাচ্ছেন। এটা এই ধরনের, আমরা নর্মালি আলুর দমের জন্য যেরকম সাইজের আলু কেটে থাকি,
ঠিক সেই রকম সাইজেরই আলুটা এখানে কাটতে হবে। তো এবার এই আলুগুলো ধুয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভাজা করে নেব। অবশ্যই আলুটাকে ভাজা করে নিতে হবে, আলুটা যখনই ভাজা হয়ে যাবে এর মধ্যে একটা আলাদা টেস্ট আলাদা ফ্লেভার আসবে। তো সেই কারণে সবসময় আলুটা বা যে কোনো ভেজিটেবলস রান্না করার আগে একটু ফ্রাই করে নিলে তার ফ্লেভারটা সেই কারির মধ্যে খুব সুন্দরভাবে যায়। এবার আলুটাকে ফ্রাই করে নিলাম ঢাকা দিয়ে, কিছুক্ষণ হয়ে গেছে, আমি প্রায় মিনিট চারেক ধরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করেছি। তো দেখুন হালকা কালার এসে গেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। এইটা যখনই এরকমভাবে ফ্রাই হয়ে যাবে তখনই কিন্তু এর ফ্লেভার বা স্বাদটা খুবই ভালো লাগবে। তো আমি আলুগুলোকে উঠিয়ে নেব না, এর সঙ্গেই গ্রেভিটা বানাবো। তো ওই যে দই এবং সমস্ত কিছু মশলার যে প্রিপারেশনটা যেটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা এখানে একটা কাজ করতে পারেন, সেটা হলো আমি আচারটাকে নর্মালি দিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন আচারটাকে ব্লেন্ড করে নিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়ে সেটাকেও এখানে অ্যাড করতে পারেন, তাহলে ফ্লেভারটা খুব ভালোভাবেই আসবে। বা যদি এরকমভাবেও দিতে চান, আমি নর্মালি আচারটা নিয়ে দিয়ে দিলাম, সেটাও করতে পারেন। তো এটা দিয়ে এবার এটাকে মেশাতে হবে। এর মধ্যে আমি একটা ইনগ্রেডিয়েন্ট আগে মেশাইনি, কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতার যে গোড়া, যে কাণ্ড জাটির অংশটা যেটা সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি, সেই অংশটার মধ্যে ধনে পাতার ফ্লেভারটা সব থেকে বেশি থাকে। তো সেই যে অংশটা আমি আগে কুচিয়ে রেখেছিলাম, পাতাগুলো আমি শেষে গার্নিশে দেবো সেই কারণে রেখেছি, আর ধনে পাতা যে কাণ্ডটা সেটাকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, তো সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না খুব ভালোভাবে তেল ছেড়ে আসে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো। প্রথমেই কিন্তু জল আমি দিয়ে দেবো না এর মধ্যে থেকে, না হলে কিন্তু দইয়ের মধ্যে যে জলটা রয়েছে বা মশলা যে কাঁচা ভাবটা রয়েছে সেটা না হলে যাবে না, সেটা যদি না যায় খেতেও কিন্তু সুস্বাদু হবে না। তো সব থেকে প্রথমে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু জলটা দেবেন, তা না হলে আগেই জলটা দিয়ে দিলে মশলার কাঁচা ভাবটা থেকে যাবে এবং খেতে অত সুস্বাদু হবে না। তো আমি কিছুটা জল দিয়ে দিলাম, এবার আলুগুলোকে সিদ্ধ করে নেব। জলটা বেশ ভালো মতন ফুটে উঠেছে, এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে হতে থাকবে, এটা আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর দেখুন তেলটা ছেড়ে এসেছে, সম্পূর্ণভাবে সুন্দর দেখতে লাগছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি যেটা করব, এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো, যেহেতু এটা আচার তো টক ঝাল মিষ্টি সব কিছুরই ফ্লেভার আসবে, কিন্তু এই যে চিনিটা দিলাম এর জন্য মিষ্টি হবে না কিন্তু স্বাদের একটা ব্যালেন্স হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে চিনি দিয়েছি খুব অল্প পরিমাণে। আর এই সময় আপনারা টেস্ট করে দেখবেন, যদি আরেকটু বেশি টক ফ্লেভার যদি চান তো আপনারা ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর পাউডার এর মধ্যে অ্যাড করতে পারেন। তো সব শেষে আমি এখানে এক মুঠো পরিমাণে ধনে পাতার কুচি এখানে দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। যে পাতার অংশগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, ডাটিগুলো আগেই দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমার এখানে যে পরিমাণে দইটা টক ছিল তো তার জন্য ব্যালেন্স হয়ে গেছে। আপনারা যদি আরেকটু বেশি টক ফ্লেভার চান তো আপনারা এর মধ্যে আর একটুখানি পরিমাণে ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর পাউডার অ্যাড করতে পারেন। তো এইভাবে পরিবেশন করুন সকলের জন্য। আজ এই পর্যন্তই।